মানুষ যদি আজকের এই দিনের গুরুত্ব ও ফজিলত বুঝতো, তাহলে মানুষ প্রত্যেক মানুষই আজকে প্রতিযোগিতা করত যে কার আগে কে কখন আসবে মসজিদে। কিন্তু দেখা যায় জুমার দিন একটা পবিত্র দিন, মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র দিন, কিন্তু তা সত্ত্বেও আমরা এই দিনটাকে গুরুত্ব দেই না। আমরা এমন সময় এসে মসজিদে পৌঁছি যে সময় নামাজ আরম্ভ হয়, অথচ এই দিনটা দেওয়া হয়েছে আমরা যেন এই দিনে কিছু শিখি, শিখে যেন নিজেদের সার্বিক জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। সেই জন্য আমরা জানিও না, আবার জানি না, সেই জন্য জানারও চেষ্টা করি না, আবার যে যতটুকু জানি আমরা সেই মতে আমলও করি না। অথচ কেয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন যে প্রত্যেক বনি আদমকে 5টি প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে স্টিল দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে এক পা সামনে পিছনে ডানে বামে কোথাও সে ফেলতে পারবে না, সেখানে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার সম্পদ কিভাবে আয় করেছ, যে যেহেতু আয় করেছ তা আবার কোন পথে তুমি ব্যয় করেছ তার হিসাব আজকে তোমাকে দিতে হবে, তোমাকে হিসাব দিতে হবে। তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছ, তোমার কাছে আমি কোরআন পাঠিয়েছি, হাদিস পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি, কিছু দায়ী পাঠিয়েছি, আলেম পাঠিয়েছি, তাদের থেকে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছ, আর যা অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ। যদি আপনি আমি বলি যে আমি তো মসজিদেও যাইনি ঠিক মতো আর কি শিখবো, আপনি সেখানে সাথে সাথে ধরা খেয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু তখন বলবেন যে সপ্তাহে তোমাকে আমি 7টি দিন দিয়েছি, বাকি দিনগুলি তুমি যা ইচ্ছা তাই করো, নামাজের সময় নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু জুমার দিন কেন তুমি আজান হওয়ার আগে কেন যাও নাই? আমি তো কোরআনেই বলে দিয়েছি যে আজান হওয়ার আগেই তুমি মসজিদে যাবে। আর যদি বলেন যে আমি ঠিক আছে যতটুকু শিখছি, এবার আল্লাহ সুবহানাহু বলবেন যে যতটুকু শিখছো সেই অনুযায়ী আমল করেছো কিনা, যদি তারও হিসাব দিতে না পারি তাহলে সেদিন আমাদেরকে আটকে যেতে হবে। এবার শেষ প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কাল দিয়ে তুমি কতটুকু আল্লাহর ইবাদত করেছ তার হিসাব আজকে তোমাকে দিতে হবে। প্রত্যেক মানুষের যৌবনকালের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নেবেন। প্রথম এই 5টি প্রশ্ন প্রত্যেক বনে আদমকে দিতে হবে, কোনো মানুষকে সেদিন ছেড়ে দেওয়া হবে না এই 5টি প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি প্রশ্নের সম্মুখীন করবেন এবং জবাবও যার সঠিক হবে সেই সেদিন রেহাই পেয়ে যাবে, অর্থাৎ প্রথম দাব সে মুক্তি পেয়ে যাবে। অতএব আসুন আমরা কিয়ামতের এই প্রথম দাবে 5টি প্রশ্নের জবাব যেন আমরা সঠিকভাবে দিতে পারি, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, সেই কাজগুলো যথাসাধ্য আমাদেরকে করতে হবে। জুমার দিন হয়ে গেলে আমাদেরকে সবার আগেই আসতে হবে, আর আগে আসার সেই ফজিলত আমরা সবাই জানি। প্রথম আসলে একটা কুরবানি, অর্থাৎ আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দেওয়ার সমান সওয়াব, দ্বিতীয় আসলে একটা গাভী, তৃতীয় আসলে বকরি, চতুর্থ আসলে একটা মুরগি দান করার, পঞ্চম আসলে একটা ডিম আল্লাহর রাস্তায় সাদাকা করার সমান সওয়াব, সুবহানাল্লাহ। এরপরও আমরা বারবার শুনতেছি কিন্তু আমরা গুরুত্বই দেই না। তো যাই হোক, আমরা এ যাবৎ ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছিলাম কিয়ামতের পূর্বে এবং পরের সেই ঘটনাবলীকে নিয়ে। এর মধ্যে আমরা এই যাবৎ কয়েক জমা শুনতেছি আমাদের মুসলিমদের ঐতিহ্য বীর সেনানীদের জীবনী নিয়ে। গত জুমার আগের জুমায় বলছিলাম সালাউদ্দিন আইয়ুবী এবং নুরুদ্দিন জেঙ্গির জীবনী, আর আগামী জুমায় আমরা শুনে আসছিলাম পৃথিবীর বিখ্যাত আরো 3 সেনার জীবনী, অর্থাৎ মঙ্গোলিয়ার সেই আব্দুল বারকে খাঁর জীবনী, সাইফুদ্দিন কুতুস রহিমুল্লাহর জীবনী এবং
রুকনউদ্দিন বাইবার্স এর জীবনী আমরা শুনে আসছিলাম। আজকে আমরা জানব অটোম্যান সাম্রাজ্যের একজন বীর সেনানী, তার জীবনী, সাথে আসবে আরো কয়েকজনের জীবনী ইনশাআল্লাহ। আমার মনে হয় না কেউই, আজকে যে বিষয়ের উপর কথা বলবো, মনে হয় না যে কেউ এর আগে কথাগুলো শুনেছেন। অথচ আমরা মুসলমান, এগুলো আমাদের সবার আগে জানা উচিত ছিল। আজকের এই তুরস্ক, একটা ইসলামিক দেশ, গত 100 বছর এখানে ইসলামের নামগন্ধ ছিল না। এই গত 100 বছরের আগে বাকি প্রায় 800 বছর পর্যন্ত সেখানে শুধু ইসলামী জয় জয়কার ছিল। আজকের এই ইউরোপের চার ভাগের তিন ভাগে মুসলমানরা এক সময় শাসন করেছিল, কিন্তু ইউরোপের হাতে গোনা দু একটা দেশ ছাড়া বাকি সবগুলো হচ্ছে আজকে খ্রিস্টানদের দেশ। আজকে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে শুনব। ইতিহাস আমাদের পুরনো সেই ঐতিহ্য আমরা ইনশাআল্লাহ শুনব। প্রথমে বলতেছি সেই মঙ্গোলিয়ারই কথা, যে মঙ্গোলিয়ার কথা আমরা আগেও জেনেছি। এখন সে সময়ের কথা বলতেছে যখন সেই দুর্ধর্ষ চেঙ্গিস খানের জন্মও হয় নাই। চেঙ্গিস খানের জন্মেরও অনেক পূর্বে মঙ্গোলিয়ানরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, যাযাবরের মধ্যে তারা জীবনযাপন করত। যেমন খোরাসানে, উজবেকিস্তান, ইরান, ইরাক, আর্মেনিয়া, তুরস্ক, এভাবে পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের মধ্যে তৎকালীন সময় থেকে ছিল দূরদর্শিতা, তৎকালীন সময় ছিল তাদের মধ্যে হিংস্রতা। তবে তাদের আরেকটা গোত্র কাই গোত্র, তারা ইতিমধ্যে ইসলাম গ্রহণ করে, তাদের মধ্যে ছিল শুধু শান্তিপ্রিয়। তখন তারা খোরাসান থেকে হিজরত করে বর্তমান আর্মেনিয়ায় চলে যায়, যেটা আজকে ইউরোপে। তারা আর্মেনিয়া চলে যায়, সেখানে তারা বসবাস শুরু করে। তখন তাদের নেতৃত্ব দেন অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি তিনি তখনও শাসক নন, সাধারণ মানুষ, জনসাধারণ। তার মধ্যে শান্তিপ্রিয়তা, তার মধ্যে হিংস্রতার কোনো কিছুই পান নাই। তখন মানুষ দলে দলে তাকে নেতা বানা শুরু করে, তার নাম হচ্ছে সুলাইমান শাহ। এদিক থেকে আর্মেনিয়ার চতুর্দিকে তখন ছিল কি, ক্রুসেডার, অর্থাৎ ইউরোপিয়ান খ্রিস্টানরা তারা মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে। তখন যে সকল মুসলমানেরা পৃথিবীর, অর্থাৎ আর্মেনিয়ার আশেপাশে তারা ছড়িয়ে ছিটিয়েছিল, তারা সবাই দলে দলে সুলেমান শাহর কাছে এসে তারা একত্ববদ্ধ হলো এবং তাকে নেতা মানল। তিনি যখন দেখলেন যে পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলিমদের নির্যাতন নিপীড়ন চলছে, ক্রুসেডাররা মানুষদেরকে হত্যা করতেছে নির্বিচারে, তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং তিনি বিজয়ী হলেন। আর সেই সময় বর্তমান তুরস্কের অন্যতম আরেকটি শহর কুনিয়া, সেখানে আবার ইসলামের সেলজুকি সাম্রাজ্যের সেই মুসলিম নেতা আলাউদ্দিন কাইকুবাদ সেলজুকি, ঠিক সেই সময় যখন মুসলমানেরা তারা শান্তির জন্য সুলেমান শাহর কাছে এসে তারা একত্ববদ্ধ হলো, তখন তিনি আর্মেনিয়ায় তখন তাদের সবার সম্মতিক্রমে তিনি শাসন করতেছেন। আর এদিক থেকে মঙ্গোলিয়ার আর এক খলনায়ক চেঙ্গিস খানের আবির্ভাব হলো। সে পৃথিবীর বিভিন্ন স্থানে, আমরা তার জীবনী হিংস্রতা সম্পর্কে ইতিপূর্বে জেনেছি, সে মানুষদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে কীভাবে নিধন করতেছে।
চেঙ্গিস খানের আবির্ভাবের সময় যখন তার উত্থান হলো, তখন পৃথিবীর বিভিন্ন স্থানে যে সকল মঙ্গোলিয়ানরা ছড়িয়ে ছিটিয়েছিল তখন তারা এই চেঙ্গিস খানের সেনাবাহিনীতে এসে যোগ দিল। সে পৃথিবীর অনেক শহর, বুখারা, সমরকন্দ, বাগদাদ সহ পৃথিবীর মুসলিম সাম্রাজ্যগুলোর প্রধান শহরগুলিকে যখন জনশূন্যত করে ফেলল, এবার সে চোখ দিল কোথায়? সেই কুনিয়া সাম্রাজ্য অর্থাৎ আলাউদ্দিন সেলজুকের দিকে। চেঙ্গিস খানের সে সেনাবাহিনী যখন আলাউদ্দিন সেলজুকের সাথে যুদ্ধ করবে, এই সংবাদ শোনা মাত্রই সুলাইমান শাহ তিনি ব্যতীত হলেন। তিনি কি করলেন? তার দুই পুত্র, বড় পুত্র তার এক সেনাবাহিনীর প্রধান, তার ছোট পুত্র তার নাম হচ্ছে, তার ছোট পুত্র তার আরেক সেনাবাহিনীর প্রধান আরতুগরুল গাজী, যার নাম হচ্ছে আরতুগরুল গাজী, আজকের আমাদের আলোচনার সেই মহান যে নায়ক অর্থাৎ যার সম্পর্কে আজকে আলোচনা করব, সেই বীর তিনি হচ্ছেন সেই আরতুগরুল গাজী সম্পর্কে। তো তিনি তার সেই ছোট পুত্র আরতুগরুল গাজীকে সেনাবাহিনী প্রদান করে 444 জনের একটা ছোট্ট একটা সেনা মানে সেনাবাহিনী তিনি প্রেরণ করলেন মুসলমানদের পক্ষে, এবং সুলাইমান শাহ তিনি এক জ্বলন্ত ভাষণ দিলেন। তিনি বললেন, হে মুসলিম, চেঙ্গিস খান হচ্ছে কাফের আর আলাউদ্দিন সেলজুকি হচ্ছেন একজন মুসলিম। এখন যুদ্ধ চলছে মুসলিম এবং কাফেরদের বিরুদ্ধে, আর ইতিপূর্বে আপনারা জানেন এই চেঙ্গিস খান মুসলিমদের কত শহরকে জনশূন্য করে ফেলেছে, মানুষদেরকে ঢালভাবে কেবে হত্যা করেছে। তখন তিনি জিহাদি স্পিয়া সম্পর্কিত একটা ভাষণ দিলেন এবং তিনি নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করবেন, এই বলে তিনি তার পুত্র, ছোট পুত্র আরতুগরুল গাজীকে সেনাবাহিনী নিযুক্ত করে 444 জনকে তিনি তাদেরকে অগ্র প্রেরণ করলেন, আর তিনি পিছনে বিশাল বাহিনী নিয়ে তিনি আসছেন। যখন আরতুগরুল গাজী যুদ্ধের ময়দানে পৌঁছলেন, দেখলেন দুই পক্ষ যুদ্ধ চলতেছে, তিনি আবার দ্বিধাদ্বন্দ্বে কনফিউজে পড়ে গেলেন যে কোনটা মুসলিম দল আর কোনটা কাফের দল তিনি বুঝতে পারতেছেন না। আর তিনি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছেন যে মুসলিমরা তারা পরাজয়ের খুব দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, আর কিছুক্ষণ সময় গেলে হয়তো মুসলমানরা পরাজয় বরণ করবেন, মুসলমানদের নাম নিশান পৃথিবী থেকে মুছে যাবে। তিনি কি করলেন? একটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি এখানে যারা দুর্বল তাদের পক্ষেই যুদ্ধ করব সবলদের বিরুদ্ধে। তিনি আবার দুর্বলদের বিরুদ্ধে পক্ষে সবলদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, দেখা গেল সবলরা কিছুক্ষণের মধ্যেই তারা পরাজয় বরণ করে লক্ষ লক্ষ তাদের লাশ ফেলে মঙ্গোলিয়ানরা সেখান থেকে পলায়ন করলো। পরে জানা গেল যে যুদ্ধের পরে জানা গেল যে তিনি মুসলমানদের পক্ষেই তিনি যুদ্ধ করেছেন, তিনি সাথে সাথে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদায় পড়ে গেলেন। এরপর আলাউদ্দিন সেলজুকি তাকে বুকে জড়িয়ে ধরলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরতুগরুল গাজীকে রহমতের ফেরেশতার মতো করে তাকে পাঠালেন তার কাছে, না হলে পৃথিবী থেকে সেই যুদ্ধেই নাম নিশানা মুসলিমদের নাম নিশানা মুছে যেত। যারা যখন তারা বিজয়ের উল্লাস করতেছেন, ঠিক সেই মুহূর্তে সুলাইমান শাহ আরতুগরুল গাজীর পিতা তিনি বিশাল বাহিনী নিয়ে পৌঁছলেন, তিনিও এসে দেখলেন যে মুসলমানরা বিজয় লাভ করেছে, তিনিও শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ। এবার আলাউদ্দিন সেলজুকি একটা আরেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি কি করলেন? আজকে তুরস্কের রাজধানী আঙ্কারা, সে আঙ্কারার পশ্চিম দিকে কোসেডারদের রাজত্ব ছিল, কোসেডারদের পূর্ব প্রান্তে এবং মুসলিমদের পশ্চিম প্রান্তে
তিনি আর্তুগ্রুল গাজীকে সাম্রাজ্যের একটা অংশ দিয়ে দিলেন। তিনিও জানতেন তিনি এত দুঃসাহসী এবং এত বীর সৈনিক, তাকে যদি সেনাবাহিনীর এই অঞ্চলটা দিয়ে দেওয়া যায় তাহলে আপাতত কোসেরদের থেকে নিরাপত্তা পাওয়া যাবে। তিনি তাকে সেখানে দিলেন। কিছুদিনের মধ্যে কোসেরদের সাথে আর্তুগ্রুল গাজীর আরেকটা যুদ্ধ হলো, তিনি বিজয় লাভ করলেন এবং তিনি কিছু অংশ জয় করলেন। সাথে সাথে আলাউদ্দিন খিলজিকে তিনিও তাকে আরও কিছু অংশ তাকে দিলেন পুরস্কার হিসেবে। তিনি আরেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তার পিতা সুলেমান শাহকে তার সর্বাধিনায়ক নিযুক্ত করলেন। এরপর কিছুদিন পর সুলেমান শাহ ফুরাত নদী পার হওয়ার সময় তিনি সাঁতার জানতেন না, যার কারণে তিনি ঘোড়া থেকে পা পিছলে পড়ে সেখানে তিনি শাহাদাত বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। এরপর আজকে আমরা পৃথিবীর, যদি কাউকে প্রশ্ন করেন যারা ইসলাম সম্পর্কে কিছুটা বোঝে, যদি আপনি প্রশ্ন করেন যে ইসলামের সর্বশেষ খলিফা মানে খিলাফত কোথায় ছিল, সবাই বলবে তুরস্কে। যদি বলা হয় সেই তুরস্কের সাম্রাজ্যের নাম কি, তখন বলবে যে উসমানীয় সাম্রাজ্য। সেই উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান খানের পিতাই হচ্ছেন আর্তুগ্রুল গাজী। সুলেমান খানকে যদিও ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে তবে ওসমানীয় সাম্রাজ্যের মূল ভিত্তি হচ্ছেন তার পিতা আর্তুগ্রুল গাজী। তিনি তার পিতার মৃত্যুর পর তার পিতার অঞ্চল সহ আর্মেনিয়া সহ তিনি সেখানে রাজত্ব শুরু করেন এবং তিনি বীরত্বের সাথে ক্রুসেডারদের সাথে যুদ্ধ করেন। আসলে যারা ইসলামের ভালো শাসক ছিলেন তারা সর্বদাই, যেমন আমরা ইতিপূর্বে সালাউদ্দিন গাজী এবং নুরুদ্দিন জেঙ্গি সম্পর্কে আমরা জেনেছি, তাদের একটা আদর্শ ছিল যে আমরা মুসলমানদের পক্ষে কি করব না, অস্ত্র ধারণ করব না। আর্তুগ্রুল গাজী এবং তার পিতা সুলেমান শাহ তাদেরও একই নীতি ছিল। শুধু তাই নয়, আর্তুগ্রুল গাজী এবং সুলেমান শাহ যে কর্তাগুলো বলতেছি এটা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবীরও প্রায় 100 বছর পরের ঘটনা। আর্তুগ্রুল গাজী যখন ছোট তখন তার পিতা তাকে সালাউদ্দিন আইয়ুবীর সেই বীরত্বের গল্পগুলো শোনাতেন। আমরা আমাদের বাচ্চাদেরকে যদি আমাদের পূর্ববর্তী সেই সকল বীর সৈনিকদের গল্প, তাদের ইতিহাস আমরা শোনাতাম, তাহলে ছোটবেলা থেকে তারা বীরের মতো জন্মগ্রহণ করতো। আর আমরা এখন তাদেরকে গল্প কাহিনী মোবাইল টিভি তাদের সামনে দিয়ে দিই, তারাও সেই রকম ইউরোপিয়ানদের মতো হচ্ছে। অতঃপর সে আর্তুগ্রুল গাজী ইউরোপিয়ানদের সাথে তার একটাই মূল উদ্দেশ্য ছিল যে পুরা এশিয়া মাইনর থেকে এই কোসেডারদের খ্রিস্টানদেরকে তাড়াতে হবে, তার একটাই স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, যত সব সম্ভব করেছেন তার পুত্র এবং পৌত্ররা, শুধু এশিয়া মাইনর নয় ইউরোপ পর্যন্ত তারা বিজয় করেছিলেন। শুধু বর্তমান নরওয়ে, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার রোম, এই কয়েকটা দেশ ছাড়া সবগুলো তারা বিজয় লাভ করেছিল আলহামদুলিল্লাহ। এবং সেগুলোও করত এই মুসলমানদের মধ্যে আরেকটা কুলাঙ্গার খলনায়ক হিসেবে যে আবির্ভূত হয়, যার একটা পা ছিল খোরা, হয়তো অনেকে নাম শুনেছেন তৈমুর লং। এই তৈমুর লঙ্গের কারণে পুরো ইউরোপে ইসলাম বিজয় লাভ করতে পারে নাই, এই একটা খলনায়ক মুসলমান নামদারি মুনাফিকের কারণে। তার সম্পর্কে সামনে ইনশাল্লাহ বলতেছি। এই আর্তুগ্রুল গাজী ছিলেন একজন মহান শাসক, ইসলামের একজন বীর সৈনিক। ইসলাম এবং মুসলিমের জন্য তার জীবন পর্যন্ত তিনি বাজি রেখেছেন। সেই ইউরোপের ক্রুসেডারদেরও একটা স্বপ্ন ছিল যে মুসলমান নিধন করবে, তারাদের একটা উদ্দেশ্য ছিল যে পৃথিবী থেকে
মুসলমানের নাম গন্ধ তারা রাখবে না, মক্কা মদিনা পর্যন্ত তারা দখল করবে, পুরো পৃথিবীকে তারা তছনছ করে দিবে। এটা ছিল প্রসিডার দেয়ার, অর্থাৎ ইউরোপিয়ান খ্রিস্টানদের একটা মূল ষড়যন্ত্র। তারা যত চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনও তার ওয়াদা ঠিক রেখেছেন যে তিনিও যুগে যুগে কোন না কোন একজন নেতাকে দাঁড় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে তিনি তার কোন না কোন একজন নেতাকে তিনি দাঁড় করে দিয়েছেন ইসলামের জন্য। অতঃপর যখন তার মৃত্যু হলো, তার মৃত্যু হওয়ার পর তার পুত্র ওসমান খানের জন্ম হলো। তো ওসমান খান, এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে আর্তুগ্রুল গাজীর পিতা আর্তুগ্রুলকে বিয়ে দেন সেই সেলজুকি বংশের রাজকন্যার সাথে। অতঃপর আর্তুগ্রুলের একটা পুত্র সন্তান জন্ম নিল যার নাম হচ্ছে ওসমান খান। এই ওসমান খানের নাম অনুসারে বর্তমান ওসমানীয় সাম্রাজ্যের সেই ইতিহাস আমরা সবাই জানি। যখন তার পিতার মৃত্যু হলো, ওসমান খান তখন 21 বা 22 বছরের যুবক, তিনি সিংহাসনে আরোহণ করেন। আবার ওসমান খানেরও বিয়ে হয় সেই সেলজুকি বংশের মধ্যে। সেই সেলজুকি বংশের একমাত্র কন্যা ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। সে আলাউদ্দিন সেলজুকির নাতনি বিয়ে করেছিলেন। যখন আলাউদ্দিন সেলজুকির পুত্র নিহত হলো, ইন্তেকাল করলেন, তিনি যখন শাহাদত বরণ করলেন, তখন সেই সাম্রাজ্যের অধিপতি বানানো হলো সেই ওসমান খানকে। তিনি দুই সাম্রাজ্যের অধিপতি হয়ে তিনি তারপর 400 বছরের সেলজুকি সাম্রাজ্যের পতন ঘটে এবং ওসমানীয় সাম্রাজ্যের উত্থান ঘটে। তিনি তার বাবার মতোই আর্তুগ্রুল গাজীর মতো একজন বীর সৈনিক ছিলেন এবং তিনি ছিলেন খুবই ইসলাম প্রিয়। তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন চালাতে শুরু করেন। তিনি সাধারণ জনগণকে খুব ভালোবাসতেন, সাধারণ জনগণ গরিবতায় খুব ভালোবাসত, যার কারণে তার শাসন আমল আরো উজ্জ্বল হয়ে দেখা দিল। তারও একটা উদ্দেশ্য ছিল যে ইসলামের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, একমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে ইউরোপে ইসলাম প্রচার করা। তিনি ইউরোপে ইসলাম প্রচার শুরু করলেন। যখন তার পক্ষ থেকে বাধা আসলো, তখন যুদ্ধের সম্মুখীন হতে হলো, তখন ফ্রান্সের পোপ সহ সমস্ত ইউরোপিয়ান শক্তি একজোট হয়ে তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। তিনি কয়েকটা যুদ্ধে বিজয় লাভ করলেন। তিনিও যখন শাহাদত বরণ করলেন, তখন তার পুত্র মুরাদ খান তিনি সিংহাসনে আরোহণ করলেন। মুরাদ খান এবার যখন সিংহাসনে আসলেন, এদিক থেকে বাইজেন্টাইন সম্রাট সহ পোল্যান্ডের সম্রাট, সমস্ত ইউরোপিয়ান সম্রাটগুলো তারা একজোট হয়ে মুরাদ খানের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইসলামকে চিরতরে মুছে ফেলবে। তারা কয়েক লক্ষ সৈন্য নিয়ে যখন বর্তমান ইউরোপের অন্যতম একটা স্থান, যেটাকে ইতিহাসে কসোভোর যুদ্ধ বলা হয়, বিশাল যুদ্ধে সম্মুখীন হল এবং তারা প্রত্যেকে ধারণা করল আজকে আমরা ওসমানীয় সাম্রাজ্য পতন করবই এবং মুসলমানদের পৃথিবী থেকে নাম নিশানে মুছে ফেলবো, আমাদের আজকে সৈন্য সংখ্যা বেশি। তারা বলতে লাগলো আজকে যদি আমাদের মাথার উপর আসমান ভেঙে পড়ে, আমাদের তরবারি এবং আমাদের বর্ষা অগ্রভাগ দিয়ে আমরা তার ঠেকাতে পারবো। তারা অহংকারের সাথে, তাদের সৈন্যের অহংকারের সাথে তারা সেই কথা বলতে লাগলো এবং অগ্রসর হতে লাগলো। আর বাস্তবেও তাই, তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি ছিল। তাদের শক্তি, অস্ত্র সব মিলিয়ে মুসলমানদের 4 গুণ বেশি ছিল তাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এটাই ছিল যে মুসলিমদেরকে তিনি বিজয় দান করবেন। দেখা গেল তাই, কসোভোর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করলো এবং ইউরোপের অধিকাংশ অঞ্চল তারা দখল করলো এবং প্রায় 1.5 লাখ মতো
খ্রিস্টান নিহত হলো, বন্দী হলো অনেক রাজা সহ তারা বন্দী হলো। এক রাজার বন্দী অবস্থায় একটা ছুরি লাগাতে মুরাদ খান শাহাদত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ক্ষমতা আসলেন তার পুত্র বাইজিদ খান। বাইজিদ খানও পিতার মতোই খুবই বীর ছিলেন, তিনিও তার স্বপ্ন আবার যে ইউরোপ বিজয় করবেন। তিনি যখন ইউরোপ বিজয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবার সমস্ত ইউরোপিয়ানরা একজোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি হলো। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইজিদ খানকে বিজয়ী হিসেবে কবুল করলেন, সুবহানাল্লাহ। এরপর তিনি তার পুত্র 5 বছরের শিশুপুত্র প্রথম মুহাম্মদকে সিংহাসনে বসিয়ে তিনি আবার সন্ন্যাস জীবনে চলে যান। এদিক থেকে ইউরোপিয়ানরা মুরাদ খানের সাথে বাইজিদ খানের সাথে একটা সন্ধি করেছিল যে 10 বছর কেউ কারোর প্রতি তারা অস্ত্র ধারণ করবে না। যখন দেখলেন যে বাইজিদ খান তিনি তার 5 বছরের শিশুকে ক্ষমতায় বসিয়ে তিনি গেছেন সন্ন্যাসে, এবার তারা সুযোগ বুঝে আবার কি করলো, তারা তাদের সন্ধি ভঙ্গ করলো। 2 মাসের মাথায় তারা বিশাল সৈন্য নিয়ে, 100,000 সৈন্য নিয়ে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন, তিনি সন্ন্যাস জীবন থেকে ফিরে এসে সেই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেগুলো বিজয় করেন, সুবহানাল্লাহ। এরপর কি হলো, এর মধ্যে বাইজিদ খানও ইন্তেকাল করলেন। তখন 1 বছর পর যখন বাইজিদ খান ইন্তেকাল করলেন তখন প্রথম মুহাম্মদ সিংহাসনে আসলেন, কিন্তু তখন তিনি প্রথম মুহাম্মদ যাকে আল ফাতে উপাধি দেওয়া হয় অর্থাৎ বিজেতা মুহাম্মদ বলা হয়, তিনি যখন ক্ষমতা আসলেন তখন অন্যান্যরা আবার মনে করলো তিনি মনে হয় ছোট, কিন্তু তখন তিনি মোটেও ছোট ছিলেন না, তিনি 21 বছরের বীর সৈনিক হিসেবে ছিলেন। তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে কৌশলের সাথে 28 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ক্ষমতা আসেন দ্বিতীয় মুরাদ খান, তিনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তারপর আসেন দ্বিতীয় বাইজিদ খান। দ্বিতীয় বাইজিদ খানেই খানের সময় এ আমাদের এই মুনাফিক মার্কা সেই তৈমুর লঙ্গের আবির্ভাব হয়, যার কারণে পৃথিবী থেকে ইউরোপের যে রাজ্যগুলো মুসলমানরা শাসন করেছিল সেই রাজ্যগুলো আবার ক্রুসেডারদের সাথে খ্রিস্টানদের হাতে চলে যায়। এই একটা মুনাফিক মার্কা সেই মুসলমানের কারণেই সবগুলো হয়েছিল। দ্বিতীয় বাইজিদ খান যখন তার একটাই স্বপ্ন ছিল যে সে ইউরোপ বিজয় করে থাকবে, যা তাদের দাদা দাদামহ পিতামহ তাদের স্বপ্ন ছিল। তিনি যখন ইউরোপের মাত্র নরওয়ে তারপর ফ্রান্স তখনও পর্যন্ত স্পেন মুসলমানদের আন্ডারে ছিল, শুধু ফ্রান্স নরওয়ে তারপর ইটালি সহ মাত্র 1টা দেশ ছাড়া তারা আবার একজোট হলো যে এই দেশগুলো এই অঞ্চলগুলো তারা ইসলামের আওতাধীনে আনবেন। ঠিক ওই সময় কনস্টান্টিনোপলের বাদশার পরচনায় এই ইসলামের নরাদ মুনাফিক তৈমুর লং খলনায়কের আবির্ভাব হয় এবং সে বাইজিদ খানের বিরুদ্ধে যুদ্ধ করে, বাইজিদ খান যুদ্ধে তিনি নিহত হন, শাহাদত বরণ করেন, তিনি বন্দী হন এবং তাকে পরে হত্যা করা হয়। সেটা হচ্ছে 1402 সালের কথা, আজ থেকে 600 বছর আগের কথা বলতেছি। 1402 সালে বাইজিদ খান এই নরাদম তৈমুর লঙ্গের হাতে তিনি বন্দী হন, আর সেই যুদ্ধ থেকেই ওসমানের সাম্রাজ্য তাদের পারিবারিক কন্দলের কারণে ছোট ছোট রাজ্য তারা এগুলো হয়ে যায়। শুধু তাই নয়, সেই সময় ওসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে আসে পুরো আফ্রিকা, পুরো কয়েকটা যে বলছিলাম ইউরোপের কয়েকটা রাষ্ট্র ছাড়া তারপরে এশিয়া মাইনরের সবগুলো রাষ্ট্র এই ওসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে আসে। কিন্তু এই একটা মুনাফিকের কারণে সমস্ত অঞ্চল থেকে মুসলমানদের নাম নিশানায় চলে যায়। শুধু তাই নয়, বর্তমান এই আফ্রিকার যেটা ওসমানের সাম্রাজ্যের অধীনে ছিল এটাও
ইউরোপের আন্ডারে চলে যায়। গত কয়েক বছর আগেই দেখা যায় যে ইউরোপ আপনার আফ্রিকার অনেক দেশগুলো আবার তারা স্বাধীনতা পাচ্ছে, সবগুলো প্রায় আজকে 600 বছর পর্যন্ত এই কোসোভোর এইগুলোকে দখল করেছিল। আজকে বর্তমানে আপনারা যে দেখতেছেন দুবাই, যে শহরটা দেখতেছেন দুবাই, এই দুবাই প্রায় 11 থেকে 12টা শহরের ছোট ছোট রাজ্যে এটা বিভক্ত ছিল। এই দুবাইও শাসন করেছিল এই ইউরোপিয়ানরা। অথচ এগুলো একসময় মুসলমানরা আন্দারি ছিল। এই একজন খলনায়কের কারণে, অর্থাৎ এই তৈমুরঙ্গের কারণে মুসলমানরা বিভিন্ন দলে, অর্থাৎ তারা ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল এবং অসংখ্য কোটি কোটি মানুষ হত্যা হয়েছিল। শুধু তাই নয়, এই তৈমুরঙ্গ একাই ওই সময় প্রায় 15% মুসলমান হত্যা করেছিল, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, সে মুসলমান হয়ে সে নিজেই হত্যা করেছিল প্রায় 15% মুসলমান, আর সে ছিল চেঙ্গিস খানের বংশের এবং উত্তরসূরি। চেঙ্গিস খানের মতে সে ছিল এক নরাদম এবং পিশাচ। চেঙ্গিস খান যেভাবে মুসলমান হত্যা করে, তাদেরকে হত্যা করার পর জবাই করে মাথাগুলো নিয়ে, খুলিগুলি নিয়ে পিরামিড তৈরি করেছিল, ঠিক হুবহু এই নরাদম তৈমুরলঙ্গ সেই একই অপদ্ধতি করেছিল। শুধু তাই নয়, এই দুই পিশাচ এতই খারাপ ছিল, তাদের কবর থেকে লাশ যদি কেউ তোলে তখন তাদের দংশন চলে আসে। সোভিয়েত ইউনিয়নের কথা বলতেছি, যখন প্রথম বিশ্বযুদ্ধের কথা, যখন রাশিয়ার সরকার কিছু বিজ্ঞানীকে প্রেরণ করলেন কি করার জন্য, এই তৈমুরলঙ্গের লাশ উদ্ধার করার জন্য, যে তার লাশটাকে উদ্ধার করবে, তার মাথা নিয়ে গবেষণা করবে। অনেক গবেষণার পর, অনেক কষ্টের পর তার কবর কোথায় সেটা শনাক্ত করা হলো। অতঃপর তার লাশ যখন তারা বিজ্ঞানীরা যখন তোলার জন্য সেই কবর খুলল, তার কবরের মধ্যে প্রথমেই লেখা ছিল আরবিতে এবং আপনার রাশিয়ান ভাষায় কয়েকটা লেখা ছিল এরকম, যে যে আমার ঘুম ভাঙবে সে আমার চেয়ে বড় একটা দুর্গ দুনিয়াতে নেমে আনবে, ডেকে আনবে। ঠিক তাই হলো, যখন যেদিন এই কফিন খোলা হলো সেদিনই প্রথম যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়। আর আকস্মিকভাবে সেটাই হয়েছিল, যেদিন এই লাশকে, অর্থাৎ তার লাশকে আবার সমাহিত করা হয় সেদিনই সাথে সাথে আবার যুদ্ধ বন্ধ হয়ে যায়। সে এত একটা অভিশপ্ত ছিল। ইনশাল্লাহ তার জীবনী নিয়েও ধারাবাহিক একটা আলোচনা করা দরকার। তো যাই হোক, এই নরাদমের কারণে তৎকালীন সময়ে লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ভিলেনের বিপরীতে এক একজন নায়ককে, এক একজন বীর সৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আবার প্রেরণ করে দেন। যুগে যুগে এ সকল পিশাচদের কারণে ইসলামের যতটা ক্ষতি হয়েছে, কোন কাফের কারণে এতটা ইসলামের ক্ষতি হয় নাই। যেমন মুনাফিক সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই যতটা ক্ষতি করেছে ইসলামের, আবু জাহেলও ততটা ইসলামের ক্ষতি করতে পারে নাই। ঠিক তদ্রূপ যুগে যুগে এই সকল মুনাফিকরা ইসলামের যতটা ক্ষতি করেছে এবং আজকেও করতেছে, কোন কাফের ইসলামের ততটা ক্ষতি করতে পারে নাই। বর্তমানে এক কুলাঙ্গার সৌদি আরবের যে বর্তমান বাদশাহ সালমান, যে ইসলামের এতটা ক্ষতি করতেছে কোনো কাফের এবিজন্ত করতে পারে নাই। যেই রাসূলের ভূমিতে অন ইসলামী কাজগুলো নিষিদ্ধ ছিল সেগুলোকে আবার বৈধ করে দিচ্ছে। এইভাবে ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে ততটা কিছু ক্ষতি করতে পারে না যতটা নাম মুসলমান নামদারি মুনাফিকেরা করেছে। যেটা বলতেছিলাম যে ওসমানীয় সেই সাম্রাজ্যের তার পতন ঘটে 1924 সালে। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছিলেন। সর্বশেষ 1924 সালে পৃথিবীর বুকটাকে খিলাফত বিনষ্ট হয়ে যায়। আর এটাও করে আরেকটা মুনাফিক মার্কা মুসলমান, যার নাম হচ্ছে কামাল আতা তুর্ক পাশা। আতা মানে হচ্ছে জনক পিতা, অর্থাৎ তার উপাধি হয়
তুর্কিস্তানে বর্তমান তুরস্কের পিতা বলা হয়, যেমন বাংলাদেশে বলা হয় কি বাংলার জনক, ঠিক তো দ্রুপ তুরস্কের বলা হয় তুরস্কের জনক এই আতাতুর্ক পাশাকে, অর্থাৎ কামাল পাশাকে। এই কামাল পাশাই ইসলাম এবং মুসলিমদেরকে ধ্বংস করে তুরস্ক থেকে, যেই সাম্রাজ্যে প্রায় 700 বছর পর্যন্ত, প্রায় 600 থেকে 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল তুরস্ক সহ আশেপাশে অঞ্চলগুলো, এই এক কামাল আতাতুর্ক পাশাই সবগুলোকে বিনষ্ট করে দেয় এবং সে নিয়ে আসে সেখানে কি আপনার বর্তমানে বাংলাদেশে কয়েকটা আছে সমাজপন্থী, এই সমাজপন্থী ছিল সেই কামাল পাশা। আমাদের এই অঞ্চলেরও কিছু লোক আগে কয়েকদিন আগে এক এই সমাজপন্থী যখন মারা গেছে জানাজা দিতে গেছে, এদেরকে জানাজা দেওয়াও হারাম, এদেরকে জানাজা দেওয়াও পাপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যার অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ আরো বলছেন, যে যাদের অন্তর্ভুক্ত কিয়ামতের দিন তাদেরকে তাদের সাথে উঠানো হবে, তাদের সাথে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে যারা খারাপ লোক তাদের সংস্পর্শ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি, আপনারা বলুন তো যে তারিক বিন জিয়াদ কে চিনেন? কেউ বলতে পারবেন না হয়তো। এটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা বড় আফসোস যে তারিক বিন জিয়াদের কথা আমরা জানি না, মুসা বিন নুসাইরের কথা আমরা জানি না, অথচ তারাও ছিল ইসলামের দুই সেনানায়ক। বর্তমান যে স্পেন আপনারা দেখতেছেন, এই স্পেন দীর্ঘ 800 বছর পর্যন্ত ইসলাম ছিল, এই স্পেন বিজেতাই হচ্ছে এই মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিয়াদ, অথচ তাদের কথা আমরা জানি না, আমরা এমন মুসলমান। ইনশাআল্লাহ তাদের সম্পর্কে আগামী দুই জুমাতে আলোচনা হবে, সবাই আরো আগে আসার চেষ্টা করবেন, আমাদেরকে জানতে হবে আমাদের সেই বীর সেনানায়ক কারা। আচ্ছা, আপনাদেরকে যদি বলি মোহাম্মদ বিন কাসিম চিনেন কেউ? হয়তো অনেকে চিনতে পারেন। আচ্ছা, আপনারা যে বাংলাদেশে এখন বসবাস করতেছেন, মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, এই বাংলাদেশে অর্থাৎ ভারতবর্ষে প্রথম ইসলাম প্রচার কে করেছেন জানেন? এই মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের বালক, যে পুরা ভারতবর্ষ তিনি বিজয় লাভ করেছিলেন 93 হিজরিতে। অথচ আমরা আজকে তাদের জীবনী জানি না, তাদের সম্পর্কে জানি না। আপনি হয়তো অনেকে বলবেন যে কয়েকজন হারামজাদা থাকে প্রত্যেক যুগে যুগেই, এখানেও হয়তো কেউ থাকতে পারেন, যে হুজুর তাদের জীবনী জানি না, আমাদের লাভ কিতাব কোরআনে কি আল্লাহ বলছেনি বা রাসুল কি কইছেনি যে কেম মল্লে কবর হইতে এটির কথা জিঙ্গিব? অথচ আপনাদেরকে আমি বলি, আপনারা সবাই উত্তর দিবেন, এটা আমার হাতে কি, এটা বলেন তো, এটা কি কোরআনে কয়টা সুরা আছে বলেন দেখি? কয়টা? 114টা সুরা আছে, তার মধ্যে অন্যতম একটা সুরা আছে সবাই জানেন, সুরা ইউসুফ। এই ইউসুফ কে বলেন তো দেখি? একজন নবী, একজন নবী। ইউসুফ হচ্ছেন কি? একজন নবী। এই পবিত্র কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন, তার মধ্যে কয়েকজন নবীর নামে সুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এর মধ্যে পবিত্র কোরআনের 12 নম্বর সুরাটার নাম হচ্ছে সুরা ইউসুফ। এই সুরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাহিনীগুলো বলছেন, এর আগে তিনি 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কিছু কথা বলছেন, সে কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, আপনারা বলেন এই কোরআন নাজিল হয়েছে কি বাংলাদেশের মানুষের উপর না আরবের মানুষের উপর? যারা আরবি ছিলেন, যারা আরবি ভাষা জানেন, তাদের উপর কোরআন নাজিল হয়েছে। যদি আল্লাহ সুবহানাহু তখন বাংলায় কোরআন করতেন তারা কি বুঝতো? বুঝতো না। আল্লাহ সুবহানাহু এই কারণে এখানে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষা যাতে তোমরা বুঝতে পারো। তাদেরকে বলছে, আরবদেরকে বলতেছেন, বিশেষ করে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বাংলাদেশে আসতেন তাহলে আল্লাহ সুবহানাহু কোরআনও হয়তো বাংলা ভাষাই করতেন যাতে বাংলার মানুষেরা বুঝতে পারে। তো এই কারণে যেমন ইঞ্জিল কিন্তু আরবি ভাষা নয়। আচ্ছা, আপনারা বলেন তো ইঞ্জিল কিতাব কোন ভাষা, কে বলতে পারবেন? হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব হচ্ছে, হিব্রু ভাষায়। ঈসা আলাইহিস সালাম যে জনপদে দাওয়াতি কাজ করেছিলেন তৎকালীন সময়ের লোকেরা ছিল কি? হিব্রু ভাষী। বর্তমানে আচ্ছা বলেন তো কোন দেশ হিব্রু ভাষা একেবারে ওয়াজিব করে দিয়েছে, মানে বাধ্যতামূলক করে দিয়েছে বলেন তো? ইসরায়েল, ইহুদিদের দেশ ইসরায়েল হিব্রু ভাষা কিন্তু এখন মানে বাধ্যতামূলক, শিখতেই হবে প্রত্যেক নাগরিককে। তো
আরবি ভাষায় আল্লাহ সুন্দর কোরআন নাযিল করেছেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে দেশে ইসলাম প্রচার করেছেন সেই দেশের মানুষ ছিল আরবি ভাষী। এরপর রাইতে আল্লাহ সুন্দর তিন নম্বর আয়াতে বলছেন, যেটা আমাদের এই আপনাদের একটু আগের যে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, আল্লাহ সুন্দর বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, হে নবী আমি আপনার কাছে কিছু কাহিনী কিছু কিসসা ঘটনা আপনাদেরকে আমি বলবো শোনাবো, বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন কুরআনের ওহির মাধ্যমে। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যে ঘটনাগুলো যে কাহিনীগুলো আপনি নবী আগে জানতেন না। এখন আপনি আপনি আমাকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি কোরআনে আমি কিছু কাহিনী আপনাকে আমি জানাবো, যে কাহিনীগুলো ঘটনাগুলো আপনি আগে জানতেন না, তাহলে আপনি বলেন এই কাহিনীগুলো আমাদের জানা দরকার কি না? যদি দরকার না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেন না এই কাহিনীগুলো। যেমন মূসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, লূত আলাইহিস সালামের কথা, তারপরে যে ইউসুফ আলাইহিস সালামের কথা, এই সকল নবীদের কথা কাহিনী কিসসা ঘটনা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে না বলতেন তাহলে আমি আপনি জানতাম না। তাহলে আপনি আবার বলেন, আপনি আবার তারপরে কি বলবেন যে এগুলোকে আপনি আমাকে কবরে জিজ্ঞাসা করবে কিনা? যারা এই প্রশ্ন করে এইগুলো হচ্ছে হারামজাদা, এদের জন্মের ঠিক নাই। কথাগুলো সারা হচ্ছে, আমি আপনি যতই আপনার গায়ে লাগুক আমি শক্ত করেই বলছি, কারণ আল্লাহ নিজেই বলছেন যে আমি আপনাকে কিছু কাহিনী শোনাতে চাই, আর আপনি বলতেছেন যে এই কাহিনীকে আমাকে কবরে বলবে নাকি। আমিও বলছি যে কোরআনে এই কাহিনীগুলো কবরে আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু মুসলমান হিসেবে আল্লাহ বলছেন এগুলো দরকার, তোমার জানা দরকার। আমাদের বীর সৈনিকদের নেতাদের কাহিনী আমাদের জানা খুবই জরুরি, এই কারণে মুসলমান হিসেবে আমাদের দরকার। অনেকে বললেন হুজুর এই কাহিনীগুলো না বললে নামাজের কথা বলেন কেন? আপনি আপনার বয়স 20, 30, 40, 60 বছর, 70 বছর হয়েছে, এত বছর আপনি নামাজের কথা জানেন নাই? আর নামাজের কথা কোন দিন বলি নাই, নামাজের কথা প্রায় বলি শুনতেছি, কিন্তু এই কাহিনীগুলো আপনাদের কোনো হুজুর বলে না, এই কারণে এগুলো জানা খুবই জরুরি। আমাদের সেই পুরনো ঐতিহ্য আমাদের জানা খুবই জরুরি, বরং আমি বলি ওয়াজিব। যদি ওয়াজিব না হতো আল্লাহ কোরআনে তাদের কথা বলতেন না। অতএব আমাদেরকে এই কাহিনীগুলো আমাদের জানা দরকার। আপনার ছেলেকে যদি আপনি সন্তানকে যদি আদর্শবান গড়ে তুলতে চান তাহলে এই কাহিনীগুলো তাদের মাথায় দিতে হবে, তাহলে তারা বীর হিসেবে জন্মগ্রহণ করবে। না হলে আজকে দেখেন না, ইহুদি খ্রিস্টানদের একটাই উদ্দেশ্য যে মুসলমানদের যুবকদেরকে তারা নিস্তেজ করে দিতে চায়, এই কারণে মোবাইল তাদের প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিছে। তারা আমাদেরকে নষ্ট করার জন্য যত ধরনের প্রযুক্তি দরকার তারা সবগুলি ব্যবহার করতেছে, কিন্তু মুসলমানদের সাবধান হওয়া দরকার এই প্রযুক্তি দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তাদের আমাদেরকে প্রতিহত করতে হবে। এই মোবাইল দিয়েছে তারা আমাদেরকে নষ্ট করার জন্য। আপনি আমি কি করবে মোবাইল দিয়ে ইসলামের কাজগুলো আমরা জানবো শুনবো, তাহলে আমরা কি হবে তাদের প্রযুক্তি দিয়ে তাদেরকে মাইর হবে। তাই বলতেছি এদের জীবনী আপনাদেরকে জানা দরকার। এখন মোবাইলে অ্যাপস রয়েছে, এগুলো আপনি জানতে পারেন, তারপর অনেক ঘটনাগুলো ইসলামে আপনি সার্চ দেন পেয়ে যাবেন। তাও যদি না পান, আমাদের চ্যানেল আছে দাওয়াতুল মুসলিম মিডিয়া, এখানে আপনি ক্লিক করেন ইনশাআল্লাহ এ সকল নেতাদের জীবনী আমরা জানতে পারবো, তাহলেই আমরা আমাদের ছেলেদেরকে আদর্শবান গড়ে তুলতে পারবো, নিজেরও ইসলামিক সৈনিক হিসেবে আমরা গড়ে থাকতে পারবো। আপনি কি জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস যে কোনো ব্যক্তি যদি জিহাদের নিয়ত না করে, জিহাদ করে না দূরের কথা, রাসূল বলছে যদি অন্তত নিয়তটাও না করে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু, আর যাদের জাহিলিয়াতের মৃত্যু হবে তারা অবশ্যই অবশ্যই জাহান্নামী। তাহলে আপনি বলেন যে আপনার জানা দরকার কি না? অতএব আমাদেরকে এই সকল নেতাদেরকে জানতে হবে। আজকে মুসলমানরা প্রায় সময় বলি যে মুসলমানরা আজকে শুধু কেডায় বুকে হাত বাঁধলো, কেডায় নাবির নিচে বাঁধলো, কেডা জোরে আমিন কইলো, কেডায় কইলো না, আর কে রফুলেদের করলো কে করলো না, এইগুলি নিয়ে আজকে এক মুসলমান আরেক মুসলমানের অস্ত্র ধরতেছে, তাদের বিরোধিতা করতেছে। অথচ এগুলো এগুলো আমাদের জরুরি না, এগুলো সুন্নত বিষয়, অথচ যেটা ফরজ এটার আমরা মাথা কামাই না। জিহাদটা হচ্ছে সকল মানুষের জন্য ফরজ। আপনি দেখেন আপনি নামাজ পড়বেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ কটা? পাঁচটা।
বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূল ইকামাতুস সালাতু ইতাউজ জাকাত ওয়াল হাজ্জু সাওম রমাদান। রাসূলকে আবার প্রশ্ন করলো যে জিহাদের স্থান কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যদি একটা ঘর নির্মাণ করো, ঘরে কি খুঁটি দাও, তো খুঁটিবিহীন খুঁটি দিয়েছ কিন্তু ছাদ দিও নাই। ছাদবিহীন খুঁটির যেমন মূল্য নেই, তেমনি জিহাদ ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। জিহাদ হচ্ছে ইসলামের ছাদ, সুবহানাল্লাহ। রাসূল নিজেই বলছেন যে কি জিহাদ হচ্ছে ইসলামের ছাদ। ছাদ ছাড়া যেমন আপনার এই যে বাস্তবে দেখে নেন আপনার মসজিদের কি অবস্থা, এখন ছাদ নেই, শুধু ফিলারটি আছে। এটাকে কি একটা মসজিদ কে বলবো? শুধু ফিলারগুলো আছে, ছাদ নাই। ঠিক তদ্রুপ জিহাদ ছাড়া ইসলামের এই আপনাদের এই মসজিদের মতন অবস্থা। যখন ছাদ দিবেন তখন এই বস্তু বোঝা যাবে একটা মসজিদ, এখানে নামাজ পড়তে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাসূল কোন জিহাদ সর্বোত্তম? আবার বিশ্বনবী বলছেন যে ওই জিহাদটাই হচ্ছে সর্বোত্তম, যে জিহাদে সে নিজে যুদ্ধ করতে করতে শহীদ হয় এবং যুদ্ধ করতে করতে তার বাহন ঘোড়াটিও নিহত হয়। সুবহানাল্লাহ। আপনি বলেন আপনি যদি আজকে মারা যান, কোন হারামজাদ আপনাকে বলবে না যে আপনি জীবিত, অথচ পবিত্র কোরআনের সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করছেন। এবার আপনি বলবেন যে আপনি কি বলবেন, আল্লাহ নিজেই কইছে? আমি বলি নাই ভাই। আপনি কোরআন খুলেন, আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, আপনি মৃত বলতে পারবেন না। আল্লাহ বলছে আপনি মৃত বলতে পারবেন না, আল্লাহ কইছে। আপনি কোরআন খুলে দেখেন, বাংলার অর্থ দেখেন, আল্লাহ নিজেই বলছেন লিমা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কি বলো না, মৃত বলো না। ফাহইয়াকুম, তারা হচ্ছে জীবিত। হাইয়ুন শব্দ হচ্ছে জীবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই শব্দটি ইউজ করছেন, তারা হচ্ছে জীবিত। আপনি আবার কইবেন যে আমরা দেখতেছি তার ফোসাই একবারে রক্তমুক্ত বাড়িও তার জীবন শেষ, তারপর আল্লাহ বলতেছে জীবিত, তাহলে কেমন কথা? অথচ আল্লাহ নিজেই বলছে তারা জীবিত। শুধু তাই নয়, এই আয়াতটি তাফসির করতে গিয়ে হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির আদ দামেস্কি রাহিমুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। এখানে তিনি কয়েকটা হাদিস এনেছেন মুসনাদ আহমদ থেকে, সহিহ মুসলিম থেকে হাদিস এনে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা তাদের রুহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দেন, আর এই পাখিটা আল্লাহর আরশের নিচে তারা জান্নাতের মধ্যে ফ্লাই করে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে সেখানে রিজিক দেয়, খাবার দেয়। তাহলে আল্লাহর কথা আর রাসূলের কথা এখানে এক হয়ে গেল যে তারা অবশ্যই জীবিত, তারা মৃত নয়। অতএব আল্লাহ সুবহানাহু আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নিন, আমিন। আর আপনি যদি শহীদ মৃত্যু কামনা করে যদি গড়ে, আল্লাহ রাসূল বলছে তুমি গড়েও যদি তুমি মারা যাও তাহলে তুমি শহীদ। যেমন আমরা একটু আগে বলছিলাম যে অটোমান সাম্রাজ্যের সেই প্রতিষ্ঠাতা সুলেমান শাহর কথা, যে তিনি ফুরাতের নদী পার হতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন, আর রাসূল সাল্লাম বলছেন যে যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। অন্যদিকে তিনি যুদ্ধের ময়দানে পানিতে ডুবে মারাছেন তাও তিনি শহীদ। তিনি দুই দিক থেকে তিনি কি শহীদ মৃত্যু পেয়েছেন, সুবহানাল্লাহ। অতএব যেই হারামজাদা বলবে যে আমি যুদ্ধের বিরোধী, এই হচ্ছে কাফের, কারণ সেই হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাসূলের কথা, যে নিয়ত করবে না জিহাদের বা শহীদ মৃত্যুর, সেই হচ্ছে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু, আর যারা জাহিলিয়াতের মৃত্যু মানে মৃত্যুবরণ করবে তারা হচ্ছে জাহান্নামী। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই সর্বাগ্রে আসার চেষ্টা করি আমাদের সেই পুরনো আমাদের নেতাদের জীবনী জানবো, যেন আমাদেরকেও সেদিকে উদ্বুদ্ধ হতে হবে আমাদের আগামী সেই নেতার জন্য। আপনি দেখেন, আর কয়েকটা কথা বলি, আপনি কি কোরআনে দেখছেন একটা আয়াত কেউ প্রমাণ করতে পারবেন? আমার সামনে আসেন যে আল্লাহ কোরআনে বলছেন যে নবী আপনার উম্মতদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করেন, এমন কোন আয়াত নাই। সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনা আলাল কিতাল, হে নবী আপনি আপনার এই মুমিন উম্মতদেরকে যুদ্ধের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন, উৎসাহিত করুন, প্রস্তুতি করে তুলুন। সুবহানাল্লাহ। আপনি দেখেন আমাদের দেশে কিছু হারামজাদা আছে, আল হাদিস ধরে কিছু আছে, নাম বলি না, বুঝে নিতে হবে। এরা বলে যে জিহাদ করা হারাম, অথচ যদি এরা জিহাদ বলে হারাম বলে তাহলে আমি বলবো আপনি, আমরা যে সিয়াম বলি না, রোজারা বলি না, সিয়ামটাকে হারাম বলতে হবে। কেন? কোরআন পবিত্র সূরা বাকারা আপনি খোলেন, 281 নম্বরে আল্লাহ বলছেন কি কুতিবা আলাইকুমুস সিয়াম, কি বলছেন? মনোযোগ সঙ্গে আমার কথাটা শুনতে হবে, নাহলে বুঝবেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা, দেখেন বলছেন কি কুতিবা আলাইকুমুস সিয়াম,
সিয়াম তোমাদের উপর কি করেছে? ফরজ করেছে। এই একই সূরা বাকারা 216 অথবা 116 নম্বর আয়াত একটু খুঁজে নেবেন। একই সূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, কুতিবা আলাইকুমুল কিতাল। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা দেখেন, একই সূরে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আবার বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল। কিতাল মানে আপনি যখন কারোর কাজে লাগেন, বেশি উগ্র হয়ে যান, তখন কি বলেন, এই তোরা আমি কি করবো, কতল করে এলাম। কি বলেন? কতল করে এলাম মানে হত্যা করে ফেলাম। এই কতল মানে যুদ্ধ বা জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আজ থেকে 1450 বছর আগে জানতেন এই সকল হারামজাদারা বলবে জিহাদ মানে নফসের জিহাদ। এই কারণে একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন কুতিবা আলাইকুমুল কিতাল না বলে জিহাদ বলতেন, শব্দটা বলতেন, তখন তারা বলতো এখানে আল্লাহ জিহাদ মানে নফসের জিহাদ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কতল শব্দটা ব্যবহার করে দিলেন। আপনি আর পরে কি বলবেন যে জিহাদ হারাম, অথবা আমাদেরকে বুঝতে হবে যারা ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আমি আবার আমার কথা থেকে বারবার অনেকে খালি উগ্রবাদী নেন, আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু অগ্রবর্তী কথা বলতেছি না, আমি বলতেছি ইসলামের পক্ষে আমাদের কথা বলতে হবে এবং ইসলামের বিপক্ষে নয়। আমরা জঙ্গিবাদ পছন্দ করি না, ইসলামও জঙ্গিবাদ পছন্দ করে না। পৃথিবীর পক্ষে একটাই ধর্ম যেই ধর্মটা সর্বপ্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। আপনি দেখেন পৃথিবীর বড় বড় জঙ্গিরা ডব্লিউ বুশ সহ এরা হচ্ছে পৃথিবীর এক নম্বরের জঙ্গি। পৃথিবীর এক নম্বরের প্রথম সারির জঙ্গি হচ্ছে কে, চেঙ্গিস খান। এরপর দাঁড়াবে যে আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে এক নম্বরের জঙ্গি। আপনি দেখেন ইসলাম মুসলমান এবং রাসূল ইসলাম যখন কোথাও জিহাদের জন্য পাঠাতেন, তাদেরকে জিহাদের জন্য প্রথম পাঠাতেন না, তাদেরকে বলতেন তোমরা কি করো ওই অঞ্চলে, তাদেরকে ইসলামের দাওয়াত দাও। বলছেন তোমরা তাদের কি করো ইসলামের দাওয়াত দাও, বলবে তোমরা ইসলাম গ্রহণ করো, যদি বলে না করবো না তাহলে কি করো তোমরা জিজিয়া কর দিয়ে আমাদের অধীনস্থ হয়ে থাকো, যদি বলে না তাও করবো না তাহলে আমাদের সাথে আবার অস্ত্র ধরো, অর্থাৎ জিহাদে লিপ্ত হও। আবার জিহাদে লিপ্ত হবে রাসূল সাল্লাম আবার দেখেন কি বলছেন, যে তোমরা আগে তাদের বিরুদ্ধে কি করবে না, তাদের উপর আক্রমণ করবে না, আগে তাদেরকে বলো তোমাদের উপর আক্রমণ করতে, তোমরা ফিরিয়ে তারপর তাদের উপর আক্রমণ করবে। সুবহানাল্লাহ, আপনি দেখেন এটাই হচ্ছে ইসলাম। এরপর সেই হারামজাদারা বলতেছে যে ইসলাম নাকি জঙ্গিবাদ। রাসূল বলছেন যে তোমরা আগে কোনো মানুষের উপর আক্রমণ করবে না, ওই যোদ্ধাদেরকে আগে বলবে তাদেরকে তোমাদের উপর আক্রমণ করতে, বিস্তারিত ইনশাল্লাহ বলবো কোনো একদিন। এরপর আরেকটা বিষয় আপনাকে বলে দিই, ইসলাম হচ্ছে কতটা সহনশীল ধর্ম। আপনি দেখেন রাসূল সাল্লাম তাদেরকে আবার বলতেন তোমরা মানুষের বসত বাড়িতে হামলা করবে না, মানুষের খেতে জমিতে ফসলের জমি ধ্বংস করবে না, ওই এলাকায় গিয়ে বৃদ্ধ নারী পুরুষকে হত্যা করবে না, শিশুদেরকে হত্যা করবে না, তারপরে মহিলাদেরকে হত্যা করবে না, একমাত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, অর্থাৎ যোদ্ধা তাদের বিরুদ্ধেই। আপনি দেখেন এরপর কি বলবেন যে ইসলাম জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ। যাই হোক, বলতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।